আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন তো স্কুল বন্ধ হওয়ার জন্য আমরা কেউ স্কুলে যেতে পারছি না, ফলে ক্লাস পুরোপুরি ভাবে অফ হয়ে গেছে। কিন্তু পড়াশুনো বন্ধ রাখলে আমাদের একদমই চলবে না, যে কারণে দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষার যে পাঠ সিলেবাস, তার প্রথম পাঠ তোমরা সিলেবাসের সঙ্গে এটা নাও মিলতে পারে, এখান থেকেই দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষার সিলেবাস শুরু হচ্ছে। তার যে চ্যাপ্টারটা সেটার নাম হলো বিশেষ বিশেষণ প্রয়োগ। এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ বিশেষণ প্রয়োগ, অর্থাৎ বিশেষ ও বিশেষণের ব্যবহার। বিশেষ্য হি জল্লিঙ্গং বিভক্তি বচনে চ যে তানি সর্বাণি যোজ্যানি বিশেষণ পদেশ্য, অর্থাৎ ঠিক এর বাংলা মানে তার নিচে লেখা আছে, বিশেষ পদের যে লিঙ্গ, যে বিভক্তি ও যে বচন থাকে। তোমরা বিভক্তি বচন লিঙ্গ প্রথম সাবমেটিভে যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে তোমাদের আমি করিয়েছি, সুতরাং আশা করছি এগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই যে বিভক্তি বচন কি বা লিঙ্গ কি। বিশেষণ পদেরও সেই লিঙ্গ, সেই বিভক্তি ও সেই বচন হবে, অর্থাৎ বিশেষ্য যদি এক বচন হয় বিশেষণও এক বচন হবে, বিশেষ্য যদি দ্বিবচন হয় বিশেষণও দ্বিবচন হবে। বুঝতে পারছ? এবার দেখো আমরা মূল পাঠে আছি, প্রত্যেকটা ছবির নিচে কিছু দেওয়া আছে। দেখো লেখা আছে সুশীল ছাত্র, অর্থাৎ প্রত্যেকে যখন পড়বে উচ্চারণটা সঠিক করবে, বিসর্গের উচ্চারণ যেন হয়। সুশীল ছাত্র মানে হলো সুশীল ছাত্র। দেখো ছাত্র শব্দটা নর শব্দের, নর শব্দ তোমরা ফার্স্ট সাবমিটিভে পড়েছো, নর শব্দের প্রথম আর এক বচন নর, সেই হিসেবে হয়েছে ছাত্র। তাই সুশীল শব্দটাও একইভাবে পরিবর্তন হয়েছে সুশীল ছাত্র। এবার দেখো নর শব্দের দ্বিতীয়তে আছে, তোমরা একটু ক্রমণিকা বইটা প্রত্যেকে খুলে নাও, আমিও খুলে নিচ্ছি যাতে আমাদের বুঝতে না অসুবিধা হয়, একটু ভুলও যেন না হয়। দেখো নর শব্দের প্রথম আর দ্বিবচনে দেখো আছে নরও, অর্থাৎ দুজন লোক। এখানে দেখো আছে ছাত্র, নর শব্দের মতো হয়েছে, সেই জন্য সুশীলটা পাল্টে হয়ে গেল সুশীল, সুশীল ছাত্র, অর্থাৎ দুটি সরি দুজন ভালো ছাত্র। এরপরে দেখো নর শব্দের প্রথম আর বহুবচনে আছে নরা, সেই হিসেবে হয়েছে ছাত্রা, সেই জন্য সুশীলটা পাল্টে হয়ে গেল সুশীলা। তাহলে বিশেষ্য মানে হলো যেগুলো নামবাচক শব্দ, এই নামবাচক শব্দটা যেভাবে পরিবর্তন হবে, বিশেষণ কেমন ছাত্র, ভালো ছাত্র, এটা হলো বিশেষণ। বিশেষ্যকে যে কোয়ালিফাই করে সেটাই হলো বিশেষণ। সুশীলটাও ছাত্রের মতো করে পরিবর্তিত হচ্ছে, বুঝতে পারছো? এবার দেখো বিদ্যালয়স্য সুশীলানাং ছাত্রানাং উৎসব, বুঝতে পেরেছ? এবার তোমরা পরের পেজে যাও, দেখো কিছুটা ছোট ছোট আকারে বিশেষ্য বিশেষণের কিছু বেশ এক্সাম্পল দেওয়া আছে। দেখতে পাচ্ছ লেখা আছে দীপ্ত সূর্য, অর্থাৎ প্রদীপ্ত সূর্য। এখানে এটা হলো সবই পুংলিঙ্গের উদাহরণ, ঠিক আছে? দীপ্ত সূর্য মানে হলো প্রদীপ্ত সূর্য। সুনীল আকাশ, অর্থাৎ নীল আকাশ, এগুলো সবই নর শব্দের মতো, সূর্য আকাশ এগুলো সব নর শব্দের মতো হচ্ছে। সুনীলে আকাশে দীপ্ত সূর্য, নীল আকাশে উদিতমান সূর্য। সুনীলে আকাশে এটা সপ্তমী বিভক্তি হয়েছে নর শব্দের মতো, নর শব্দের সপ্তমীর এক বচনে আছে নরে, তাই হয়েছে সুনীলে আকাশে। তারপরে দেখো দীপ্তস্য সূর্যস্য প্রখর কিরণ, প্রদীপ্ত সূর্যের প্রখর কিরণ, এটা নর শব্দের ষষ্ঠী বিভক্তির মতো হয়েছে নরস্য, সেরকম হয়েছে সূর্যস্য। সূর্যস্যটা বিশেষ্য, তাকে কোয়ালিফাই করছে কেমন সূর্য,
দীপ্তস্য সূর্য, সেজন্য এটাও ষষ্ঠী বিভক্তি হয়ে গেছে। তার মানে হলো প্রদীপ্ত সূর্যের প্রখর কিরণ, বিশাল বারিধি, বিশাল সমুদ্র, বিশাল বারিধি দ্বিতীয় হয়ে গেছে, অর্থাৎ হলো বিশাল দুটি সমুদ্র। বিশালে বারিধৌ চঞ্চলা তরঙ্গা, বিশাল সমুদ্রে চঞ্চল তরঙ্গেরা। সুপ্তস্য সিংহস্য রম্যা কেশরা, চঞ্চলেন মুষিকেন ছিন্না। সুপ্তস্য মানে ঘুমন্ত, ঘুমন্ত সিংহের রম্যা কেশরা, কেশরা নরশব্দের বহুবচন হয়েছে, নরা মানে কেশর তো অনেক হয়, তাই ঘুমন্ত সিংহের রমণীয় কেশরগুলি চঞ্চলেন মুষিকেন ছিন্না, চঞ্চল ইঁদুরের দ্বারা ছিন্ন হলো বা হয়েছিল। চতুরেন বয়সেন আনিতা, চতুর মানে হলো চালাক বা ধূর্ত, ধূর্ত বয়স মানে হলো কাক, ধূর্ত কাকের দ্বারা আনিত প্রস্তর খণ্ডা, প্রস্তর খণ্ড গুলি বা পাথরের টুকরো গুলি, গভীরে কুম্ভে নিক্ষিপ্তা, গভীর কলসিতে নিক্ষিপ্ত হলো। তোমরা এই গল্পটা ছবি দেখেই বুঝতে পারছ কি গল্পটা আছে। পরের লাইন দেখো, প্রিয়ায় পুত্রায় স্নেহময়েন জনকেন আনিত উপহার, প্রিয় পুত্রের জন্য স্নেহময় পিতা, জনক মানে পিতা, জনকের দ্বারা আনিত উপহার। পূজ্য শিক্ষক পূজনীয় শিক্ষক, শিষ্টেষু ছাত্রেষু পূজ্যস্য শিক্ষকস্য স্নেহ। পূজন শিষ্ট ছাত্রের প্রতি পূজনীয় শিক্ষকের স্নেহ, দয়ালু মুনে পবিত্রে আশ্রমে পাঠরত শিষ্যা, দয়ালু মুনির পবিত্র আশ্রমে পাঠরত শিষ্য। তাহলে আগের পেজে আমরা পড়লাম পুংলিঙ্গের বিশেষ্য বিশেষণ প্রয়োগ, এবার আমরা পড়ব স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের বিশেষ্য বিশেষণ প্রয়োগ। স্ত্রীলিঙ্গ লতা শব্দ আমরা ফার্স্ট সাবমিটিভে পড়েছি, এখানে দেখো বেশিরভাগটাই হয়তো লতা শব্দের মতো হবে, কিছুটা নদী শব্দের মতো হবে, নদী শব্দটা সম্ভবত তোমাদের পড়ানো হয়েই গেছে। দেখো প্রথমটা লেখা আছে লতা শব্দটা, উপক্রমণিকা বইয়ে তোমরা খুলে নাও, আমিও খুলে নিচ্ছি, হ্যাঁ পেলাম। দেখো লেখা আছে লতা শব্দের প্রথম আর এক বচন আছে লতা, সেরকম ভাবেই হয়েছে কন্যা, এটা হলো বিশেষ্য, তার বিশেষণ হলো চঞ্চলা, চঞ্চলটা স্ত্রীলিঙ্গে চঞ্চলা হয়ে গেছে, ঠিক এটার বিশেষ্যের মতো করে বিশেষণটা পরিবর্তন হচ্ছে। চঞ্চলা কন্যা মানে হলো চঞ্চল মেয়ে। দ্বিতীয়াতে লতা শব্দের দ্বিবচন আছে লতে, সেই জন্য হয়ে গেছে চঞ্চলে কন্যে, দুজন চঞ্চল মেয়ে। এখানে বহু বচনে আছে লতা, তাই হয়ে গেছে চঞ্চলা কন্যা। এখানে লেখা আছে চঞ্চলা আয়া কন্যা আয়া লেখনী, চঞ্চল কন্যাটির লেখনী মানে হলো পেন বা কলম, চঞ্চল কন্যাটির কলম। চঞ্চলা ওই কন্যা ওই অম্বা আয়া চিন্তা, চঞ্চল মেয়েকে নিয়ে অম্বা মানে মা, মায়ের চিন্তা। বিশালা বসুধা বিশাল পৃথিবী, এগুলি সবই লতা শব্দের মতো হচ্ছে। গভীরা অটবী গভীর অরণ্য, অটবী মানে অরণ্য। বিশালায়াং বসুধায়াং গভীরা অটব্য, বিশাল পৃথিবীর গভীর অরণ্য। বেগবতী নদী, এই দেখো স্ত্রীলিঙ্গে নদী শব্দটা তোমরা পেলে, নদী শব্দ যেহেতু দীর্ঘিকারান্ত তাই বেগবানটা বেগবতী দীর্ঘিকারান্তই হয়ে গেছে, বেগবতী নদী মানে বেগবান নদী বা বেগবতী নদী। প্লবমানা তরণী, প্লবমানা তরণী শব্দের অর্থ হলো ভাসছে এমন একটি নৌকা, তরণী মানে নৌকা। বেগবত্যা নদ্যা, বেগবান অনেকগুলি নদী। প্লবমানা তরণ্য, ভাসমান বা বাহিত হয়ে যাচ্ছে এরকম অনেকগুলি নৌকা।
আজকের মতো এইটুকু থাক। পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গে বিশেষ্য বিশেষণ প্রয়োগটা তোমরা আশা করছি কিছুটা বুঝতে পারলে। নেক্সট ক্লাসে স্ত্রীলিঙ্গের বিশেষ্য বিশেষণ প্রয়োগ এবং অনুশীলনীটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। যেটুকু আজকে পড়লে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের বিশেষ্য বিশেষণ প্রয়োগ সেটুকু ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় স্কুল তো আছেই, স্কুল খুললে জিজ্ঞাসা করবে, না হলে তোমরা আমাকে অনলাইনেও জিজ্ঞেস করতে পারো। ডেট দিয়ে ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, খাতায় লেখার চেষ্টা করবে, বারবার পড়বে। স্কুল খোলার পর সমস্ত টাস্ক চেক হবে এবং টাস্ক গুলো যে করবে সেগুলো সব তারিখ দিয়ে করবে। ওকে, আজকের মতো এইটুকু।